নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমার একটু ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল, কারণ আমার অনেক কটা ভিডিও ক্লিপ আমি নিজের হাতেই ডিলিট করে দিয়েছি। তো এখানে আমি জগন্নাথদেবকে নতুন জামা পরাচ্ছিলাম, আর জামা পরানো আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর গোপালকেও আমি একটা নতুন জামা কিনে দিয়েছি, আর এই সোনার কানেরটা আমি গোপুকে করে দিয়েছি। কারণ গোপুকে আমি যখনই চান করাতে যেতাম, গোপুর আগে আমি ইমিটেশনের কানের পরাতাম গোপালকে, তো প্রত্যেক দিনই একটা করে ইমিটেশনের কানে হারিয়ে যেত, আর সেটা আমি খুঁজেও পেতাম না। আমার ঠাকুরঘরটা খুবই ছোট, তবু আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত কানেরগুলো। তো যাই হোক, এইটা হচ্ছে গোপুর নতুন ড্রেস, আমার তো খুবই পছন্দ হয়েছে অরেঞ্জ আর হলুদের মধ্যে। আর গোপুকে আমি এইভাবে সাজিয়েছিলাম রথের দিন, আর হাতে দিয়ে দিয়েছিলাম একটা ফাইভ স্টার। আমার নিজে খেতে খুব ভালো লাগে, তার জন্যই আমি গোপুকে দিই। আর এখানে ব্রুনো, ঘন্টু, সাহেব আর ব্ল্যাকি তিনজনকেই বারান্দায় বার করে দেওয়া হচ্ছে, যেহেতু ওরা খুব বদমাইশি করছিলো। কারণ ওরা পুজোর সময় এলে না খালি ঠাকুর ঘরে ঢুকে যায়, আর এই যে ঘন্টু কীভাবে বসে আছে। তো এখানে আমি জগন্নাথদেবকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। আমরা এবছরে ফল দেওয়া হয়নি, প্রত্যেক বছর ফল মিষ্টি দুটোই দিই, এবছরে মিষ্টি দেওয়া হয়েছে। আর জগন্নাথদেবের জন্য আমরা তুলসীর মালা আর কি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি, সেটাও পরিয়ে দিয়েছি। আর রথের দিন আমরা জোড়া ইলিশ বরণ করে বাড়িতে তুলি, তারপর থেকেই আমরা ইলিশ মাছ খাই। তার আগে পর্যন্ত নিজের বাড়িতে ইলিশ মাছ রান্না করি না, অন্যের বাড়িতে গিয়ে খেলে ঠিক আছে, আমাদের বাড়িতে খাওয়া হয় না। আর এইটা আমার বাপের বাড়ির আর কি নিয়মটা। তো রথের দিন যেহেতু মা এসেছিলো, মা এনেছিল মহাদেব কাকুর দোকান থেকে কচুরি জিলিপি, তো সেটাই টিফিন করেছিলাম। আর এদিকে ইলিশ মাছগুলো আমি নিজে হাতেই কাটি, তো দুটো ইলিশই কেটে নিয়েছিলাম, কিন্তু রান্না করেছিলাম মানে যেটুকুনি দরকার সেটুকুনি, বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। রান্নার মধ্যে আমি করেছিলাম ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আলু সেদ্ধ। ইলিশ মাছের তেল আর আলু সেদ্ধ থাকলে তো কোনো কিছু আর লাগেই না, আমার অন্তত কিছু লাগে না। আমি মাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ একটা জিনিস আসার কথা ছিল, এসেছে ও অনেক দেরিতে, সেটা পরে বলছি। আর খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি মলির জন্য রথ সারাতে এখানে বসে পড়েছিলাম, কারণ মলি প্রত্যেক বছর রথেই রথ টানে, এখন অনেকটাই বড় হয়ে গেছে তবুও টানে। কারণ ও বলে যে আমি জগন্নাথদেবের মানে যেহেতু আমরা একটু জগন্নাথদেবের ভক্ত, তো ও আর কি স্বেচ্ছাতেই বলে, ওর কোনো লজ্জা লাগে না রথ টানতে। ও বড়ো হয়ে গেছিলো, ও বলছে আমার কোনো ব্যাপার নেই, তুমি রথ আমার জন্য সাজিয়ে দেবে। তো এখানে আমরা ছাদে নিয়ে চলে এসেছিলাম রথটা, যাতে এখানে অভি নিয়ে এসেছিলো সবাই, আমরা একবার করে দড়িতে টান দিয়েছিলাম। বলে রথের দড়িতে টান দিলে নাকি ভাগ্যের চাকাও ঘোরে, সেই বিশ্বাস নিয়েই রথের দড়িতে টান দেওয়া, এবং জগন্নাথ দেবের আশীর্বাদ যাতে আমরা পাই সবাই, সেই জন্যই রথ টানা আর কি। তো আমার মাও এখানে রথ টেনেছিলো, সবাই একটুখানি ছাদে রথ টানার পর আমাদের যে আর একটা ফ্ল্যাট আছে ওপরে, সেই ছাদেও আমরা নিয়ে গেছিলাম রথটা, নিয়ে একটু টেনে নিয়েছিলাম রথটা। আর আমাদের ফ্ল্যাটের মানে আমরা পুরনো যেখানে বাড়িতে থাকতাম সেখানে মরি রাস্তায় রথ নিয়ে বেরোতো, অভি বেরোতো আর কি, ওকে নিয়ে আমি ওখানে বেরোতাম না। আর একদম যখন মরি ছোটো ছিল তখন আমি মরির সাথে বেরিয়েছি, একটু বড়ো হওয়ার পর না মানে অভি বলতো আমি যাবো তোমাকে বাড়িতে যেতে হবে না। আর এখানে দেখুন আমাদের যেহেতু ফ্ল্যাটটা একদম রাস্তার ধারে, সবাই ছোটো থেকে বড় সবাই রথ নিয়ে বেরিয়েছে, এবং সবাই একবার করে তড়িতে টান দিচ্ছে, এমনকি ঘন্টা কাঁসো নিয়েও সবাই বেরিয়েছে, ওই যে রথটা ঢুকে যাচ্ছে ওখানে যাচ্ছে, বেশ ভালো লাগে রথের দিনটা। ছাদে দাঁড়িয়ে থাকলেই সময়টা কেটে যায় একদম। আর এখানে দেখুন কতজন মিলে দুখানা রথ যা কিন্তু কিন্তু তিন চারজন করে দেখুন এক একটা রথের সাথে সবাই আছে, নাতির সাথে দাদু, তারপর ওদিকে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে কত সুন্দর রথযাত্রাটা পালন করা হয়। আমার খুব ভালো লাগে রথটা। আর এখানে আমাদের টিভি চলে এসেছে, আমরা নিয়েছি 65 ইঞ্চির একটা সোনি ব্রাভিয়া। তো আমার বাড়িতে টিভি ছিল সোনির ব্রাভিয়ারই একটা টিভি ছিল, কিন্তু একটু ছোট, আমার 65 ইঞ্চির ইচ্ছা ছিল, ওই জন্য সেদিনকেই লাগাতে চলে এসেছিলো, আমরা বলে দিয়েছিলাম রথের দিনই লাগাতে হবে। তো রাত্রিবেলা টিভি দেখতে দেখতে আমরা রুটি আলু ভাজা খেয়েছিলাম আর মিষ্টি। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন।